ফেসবুকে প্রেম বিয়েও ঠিক তারপরেই বন্ধ বাড়িতে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ পরিবারের নিশানায় প্রেমিকী তাদের দাবি লাগাতার মানসিক নির্যাতনের জেরেই আত্মঘাতী হয়েছেন তাদের মেয়ে ফেসবুকে পরিচয় সেখান থেকেই প্রেম তারপর বাড়িতে জানা জানি বিয়ের সম্মতি দেয় পরিবার তারপরেই ছন্দপতন শুক্রবার বন্ধ ঘর থেকে উদ্ধার হয় ফার্স্ট ইয়ারের ছাত্রীর ঝুলন্ত দেহ বাড়ি ফাঁকাই ছিল সন্ধে জানা গেছে প্রেমিককে ফোন করে ডাকেন ওই কলেজ ছাত্রী কিন্তু ওই যুবক এসে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ ইতিমধ্যে ফিরে আসে মেয়েটির পরিবারের সদস্যরাও দরজা ভেঙে বাড়িতে ঢোকার পর উদ্ধার হয় ঝুলন্ত দেহ কিন্তু কেন এমন হলো তরুণীর আত্মীয়দের নিশানায় প্রেমিক রাজ সিংহানিয়াই অভিযোগ বিয়ের জন্য প্রেমিকার সামনে শর্ত রাখে ওই যুবক শর্ত যখন খুশি নিজের ইচ্ছে ডিভোর্স করতে পারবেন তিনি ওই যুবকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগও তুলেছে পরিবার ছেলেটা বলেছিল তুমি যদি আমাকে বিয়ে করো একটা এগ্রিমেন্টে সাইন করতে হবে সেই এগ্রিমেন্টে এটাই লেখা থাকবে যে বিয়ের আগে বিয়ের পরে যে কোনো মুহূর্তে আমি যদি তোমার সঙ্গে রিলেশন ব্রেকআপ করতে চাই তাহলে তুমি সেই রিলেশন ব্রেকআপ করতে বাধ্য বিয়ে ঠিক হয়ে গেছে বন্ধুরা বলছেন তার পরও প্রেমিকের এমন মনোভাবে অতিষ্ঠ হয়ে ওঠে বছর ১৯ এর মেয়েটির জীবন বন্ধুদের বললেও বাবা মাকে কিছু বলতে পারেননি যেটা ওর বন্ধুদেরকে বলেছে সেটা হচ্ছে গিয়ে যে আমি এখন যদি কিছু এ করি এত দূর এগিয়ে গেছে আমার মা বাবা কষ্ট পাবে তারা মেনে নিতে পারবে না পরিবারের দাবি প্রেমিকের মানসিক নির্যাতনেই এই পরিণতি হয়েছে তাঁদের মেয়ের ব্যুরো রিপোর্ট ২৪ ঘন্টা